দশই মুহররম সকালে শুক্রবার আমার হুসাইন একলা, ডানে কেউ নাই, বামে কেউ নাই, আলী আসগর চলে গেছে, আলী আকবর চলে গেছে, আব্বাস চলে গেছে, একাত্তর জন আওলাদ রাসূল পহেলা মুহররম থেকে নয় মুহররম নিজের জান ওয়াকফ করে দিয়েছে, এখন আসে করে যাবে। শুধু জাইনাল আবেদিন অসুস্থ, হুসাইন কোথায়? যুদ্ধের ময়দানে সীমা ইবনে জিয়াদ এজিদ বাহিনী ঘুরে ধরলো, হুসাইন ডানে তাকায়া দেখে, এজিদি বামে তাকায়া দেখে, এজিদি সামনে তাকায়া দেখে, এজিদি পিছনে তাকায়া দেখে, এজিদি এজিদ সারা আর কেউ, হুসাইন বলে সবার তো পাগড়ি আছে, সবার তো দাড়ি আছে, সবাই তো আজান দিয়েছ, সবাই তো নামাজ পড়েছ, তোমাদের মাঝে একজনও কি মুসলমান আছে? কয়জন? কয় হাজারের মধ্যে? বাইশ হাজারের মধ্যে একজন কি মুসলমান আছো? ইবনে জিয়াদ বলতে পারে নাই আমি আছি, সীমার বলতে পারে নাই আমি আছি, বাইশ হাজার এজিদির একজনও বলে নাই আমি। হুসাইন বলে এগুলোর নাম মুসলমান নয়, বেতরের নবী থাকার নাম মুসলমান।